हेलो फ्रेंड्स, आज आमी आमार रान्ना घरे तोमादेर साथे जे रेसिपिटी शेयर करछी सेटा आतप चाल दिए माछेर मुड़ोर घंट। एते आमार की की उपकरण लागछे सेगुलो तोमादेर एकटु बोले दिच्छी। आमी नियेछि एखाने चारटे माछेर मुड़ो, एटाके आमी नून आर हलुद दिए भेजे रेखेछि। आछे आलू, आछे पटल, तेजपाता, এখানে আছে আতপ চাল। এটা কিন্তু গোবিন্দভোগ আতপ চাল, এটা আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। পেঁয়াজ কুচানো, সর্ষের তেল, ঘি, আর মশলার মধ্যে আছে নুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো একদম অল্প পরিমাণ, হলুদ আর চিনি আর কাঁচা লঙ্কা। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি আর তেজপাতা। এবারে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হয়েছে। এবার আমি দিয়ে দেবো আতপ চাল। আতপ চালটা ভাজা হয়েছে আর একটু গন্ধ বেরিয়েছে, যেহেতু গোবিন্দভোগ আতপ চাল ভাজলে একটু গন্ধ বেরোয়। এবারে আমি বাকি সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে। এবারে সামান্য পরিমাণ আমি জল দিয়ে দেব, একটু জল দিয়ে দেব, চাপা দিয়ে দেব। জলটা শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে, দেখো এরকম ঝরঝরে করবে। এটা কিন্তু শুধুই খাবে তোমরা, মানে কোনো কিছু রুটি টুটি দিয়েও খেতে পারো, কিন্তু এটা বেশি শুধু খেতে ভালো লাগে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, তোমরা যখন বাড়িতে বানাবে দেখবে খুব সুন্দর গন্ধ বেরোবে। আর একটু ঘিটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আতপ চাল দিয়ে মাছের মুড়োর ঘণ্ট। তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর আমার চ্যানেলে আমাকে লিখে জানাও। আর আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। কেমন?